হলে পাঁচটা, সেফাত হলে সাতটা, আহতকালে মানে সাত আর পাঁচ যোগ করলে বারো, সাত পাঁচ বারো, পাঁচ লেগে সাত লেগলে কত হইল সাতান্ন, চোখে একটা গোল শূন্য, কানে গোল শূন্য, মুখে গোল শূন্য, বামে শূন্য তো দাম নাই, ছিল শূন্যকারী, একটা শূন্য ডাইনে দেন, কত হয়েছে ৫৭০ খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মাটিতে পদার্পণ করেছেন, মাটি হয়ে গেছে যায় না মাস, পবিত্র হয়ে গেছে দয়াল নবীর চরণের ছোঁয়া পায়া, ধরে বলি ধরে ধরে বলি সুবহানাল্লাহ, তাহলে পাঁচটা জাত আমার মধ্যে আছে, সিফাত আছে, শূন্য আছে, তাহলে কোথায় কোন দিকে তাকাবেন? মোহাম্মদী বরকা দিয়ে হইলো দুনিয়া আপ্লুত করেছে, মোহাম্মদী বরকা হইলো মহব্বতের বরকা, মহব্বত হয় কি দেখলে বাবা, দেখলে পাশা দেখলে, বেমেশালী কণ্ঠ, বেমেশালী চেহারা, বেমেশালী গায়ের গন্ধ, বেমেশালী হাতের লেখা, বেমেশালী টিপসই, সম্পূর্ণ বেমিশাল করে নিত্য নতুন পয়দা করানো হলে আমার নবী, আর নবী দয়া করে মায়াগ্রাম আমাদেরকে পাশে রেখেছে, যেখানে সৃষ্টি আছে সেখানে নবী আছে, যেখানে সৃষ্টি আছে সেখানেই নবী আছে, নাইর মধ্যে আছে, একে ধেক বিয়োগ দেন কত হবে শূন্য, পাঁচে থে পাঁচ বিয়োগ দেন কত হইব, পাঁচ রে পাঁচ দিয়ে যদি ভাগ করেন এক, যোগ করলে হয় পাঁচ আর পাঁচ দশ, গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ, তাহলে আমরা যদি গুণ করতে জানি তাহলে আমাদের মধ্যে একটা গুণ সত্তা চলে আসবে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের পূরণ হবে না, ওটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেল কি শূন্য, শূন্য বিয়োগ হয়ে গেল এটা নাই, তার মধ্যে আছে, আমার মধ্যে বিয়োগ হয়ে যায় আমার ছেলে হয়েছে, আপনার ছেলে রে কেউ আঘাত করলে আপনার অন্তর লাগে কেন, ওটা আপনি নিজেই, ওটা আপনি নিজে পেতে আপনার এরকম লাগে, আরো তো কত নষ্ট হয়ে গেছে আমাদের বাহির পাগল, হিন্দু শক্তি আসতো না ভবানীপুর, উনি আট বিঘা জমি আর নিজের বিয়া করা বউ আর একজনের কাছে দিয়ে ফজর পাগলের সাথে চলে গেছে, এই বাজায় না খারাপ লাগেনি মেয়েরা, তো বাবাই যে কেস করছে আগে সালিশ করছে কোনোভাবে আনতে পারে না, মেম্বার চেয়ারম্যান ফেল, মাতবাররা ফেল, আত্মীয় স্বজন ফেল, কেস করছে পুলিশে ধরে নিয়ে গেছে, কোর্টে জবাব দিতে হইতেছে, জজ সাহেব বসা, তোমার বাবা তোমাকে ফিরিয়ে নিতে চায় যাবে না কেন, আমি তো বাবার একটা সন্তান, বাবা আমার ফিরিয়ে নিতে আসছে, আমার বাবারকে প্রশ্ন করেন জজ সাহেব, একদিনের এক ফোঁটা ঘোলাটে পানিতে আমি বাহির, আমার বাবা আমার মতো এরকম আরো গোলাইটা পানি উনি দেহ থেকে বের করে দিছে কিনা, যদি উনার জায়গা থাকে তার কাছে দাবি করুন, জসব করম খামরায় কি জসব রায় দেন একটা কিছু, এজলাস থেকে নাই মারছে পাগলের কাছে গেছে, পাগল কি রায় দেব, কি রায় দেব, আমি তো করছিলাম আমি কি রায় দেব, যে কর অপচয় তার হয় দেহ কয়, যে হয় ভুগি সে হয় রূপ, যে হয় ত্যাগি সে হয় যোগ করতে হবে, বাজাম তোমার একটা প্রশ্ন এখান থেকে করে নিয়ে আগে কেন করলাম বলি, এই খাজাওয়া আমাদের সৃষ্টি তরিকের যার নামের উপরে, ওনার ৯০ বছর বয়স হয়ে গেছে বিয়ে করে না, ওনার গুরু হলো উসমান হারুনি, বলতেছে নবীর একটা সুন্নত তোমার বাকি আছে তুমি বিয়ে করো, ওনার লিঙ্গে অসুস্থ হয়ে গেছে তার চিকিৎসা হলো একমাত্র বিয়ে করা, গুরুতে বাক্য দিয়ে দিছে বিয়ে করো, এখন ৯০ বছর বয়সে কয় আমি তো এখন বয়স্ক হয়ে গেছি ৯০ বছর বয়স, আমি এখন একটা যুবতী নারীকে বিয়ে করে এই নৌকাটা আমি কেমনি চালাবো, উসমান হারুনি তাকে একটা কর্ম দিয়ে দিল, একটা বেলায়েতি কর্ম, এই কর্ম করো ১৮ বছরের যুবক হয়ে যাবে, আপনি বয়স যতই হোক বেলায়েতি একটা কর্ম আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার দেহ থেকে যৌবন যাবে না, দয়া করে এই কর্মটা একটু বলবেন, এই বেলায়েতি শক্তি থেকে দরকার আছে নি, আপনারা জোয়ান হয়ে গেছেন নাকি,
আজকে সবাই রিজওয়ান বানাই দিয়ে যাই ফেলে বেলাতের বেশি বাইর করবার চাইছি না, একটু ধৈর্য ধরে।